রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বৃহস্পতিবার তথ্য প্রযুক্তি ও সামাজিক মাধ্যম বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়। ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে আয়োজিত এদিনের কর্মশালায় ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, ভারতীয় জনতা পার্টির তথ্য প্রযুক্তি ও সামাজিক মাধ্যম বিষয়ের রাষ্ট্রীয় ইনচার্জ অমিত মাল্লব্য, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক কিশোর বর্মন, টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায় সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিরোধী সিপিআইএম দলকে এক হাত দিয়ে তাদের দুর্নীতি, অপপ্রচার এবং রাজনীতির মানুষকে ঠকানোর প্রসঙ্গ তুলে ধরেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান রাজ্য সরকারের জনকল্যাণমুখী কাজের কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। ওরা সবসময় মানুষকে দাবিয়ে রাখা, গরিবকে গরিব রাখা, এটাই হচ্ছে ওদের জনজাতি ভাই বোনদের তাদের যে রাইটস, সেই রাইটসকে পর্যন্ত দাবিয়ে রেখে ভোটের বাক্সে পরিণত করে এবং যারা মাইনরিটি সম্প্রদায় তাদেরকেও বিভিন্নভাবে ডিভাইড অ্যান্ড রুল, সেইভাবে ইংরেজরা চলে গেছে কিন্তু ইংরেজদের থেকে ওরা এটা করায়ত্ত করে এইভাবে ওরা এতদিন ধরে এখানে রাজত্ব করেছে। তো এর থেকে আমরা মুক্তি লাভ করেছি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার ইচ্ছায় এবং তৎকালীন সময়ে আমাদের ভারতীয় জনতা পার্টির ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন অমিত শাহজি, যিনি এখন হোম মিনিস্টার, ইউনিয়ন হোম মিনিস্টার, ওনার সুদক্ষ যে পরিচালনা সেই থেকে আমরা এই ভয়াবহ যে লেফট ফ্রন্টের যে রেজিম তার থেকে আমাদের উনি ওনারা মুক্তি দিয়েছেন। এখনও আমরা এখন 4.5 বছরের উপরে হলো আমাদের এই সরকার চলছে এবং আমরা উন্নয়ন নিয়ে আমরা সবসময় কথা বলছি, প্রায়শই ওরা বলছে খালি আইন নেই, খাদ্য নেই, কিছু হলেই সব কথা বলে, স্বাস্থ্য নেই, কোন জায়গাটাই নেই ভাই। এখন তো আমরা যেভাবে প্রধানমন্ত্রী যে খাবার রেশন শোকে 5 কেজি করে দিচ্ছে এবং আমাদের সরকার যেভাবে মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছে, আপনারা সবাই জানেন কোভিড মোকাবেলা করতে গিয়ে তো উদ্বুদ্ধ হচ্ছে, উদ্বৃত্ত হচ্ছে এবং বিক্রিও করছে। আমি যা শুনেছি এখন রেশন শোকে এখন মানে জায়গাই নেই, চাল থেকে আরম্ভ করে চা পাতার থেকে আরম্ভ সবকিছু পাওয়া যাচ্ছে, ডাল থেকে আরম্ভ করতে তেল থেকে আরম্ভ এভরিথিং অ্যাভেলেবল। তো সেই জায়গার মধ্যে বলছে খাদ্য নেই, কাজের কথা বলছে। কালকে আমি আর্টিকেল পড়ছিলাম যে MGN-11 মধ্যে প্রায় 70%-এর উপরে ম্যান্ডেট যেটা সেটা হয়েছে, তো কোথায় ওরা বলছে কাজ নেই, কাজ নেই। খালি ওরা একটা জিনিস শিখেছে গোয়েবেলসীয় কায়দায়, যে হিটলারের যে প্রচার সচিব ছিল ওই গোয়েবেল সাহেবের, সেখান থেকে মিথ্যাকে কীভাবে সত্যি বলতে, মিথ্যাকে বারবার সত্যি কথা বলতে বলতে ওটাকে সত্যি বানিয়ে দেয়। রাজ্যের বিরোধী কংগ্রেস ও সিপিআইএম দল প্রতিনিয়ত মিথ্যাচার করে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। মিথ্যাচার করে রাজ্য ও দেশের বিরোধীরা মানুষে মানুষে দাঙ্গা বাঁধিয়েছে বহুবার, এই দৃশ্য মানুষ দেখেছে, কিন্তু সব মিথ্যাকে উপরে ফেলে মানুষ সত্যের জয় ঘোষণা করেছে এমনটাই দাবি মুখ্যমন্ত্রীর। এই কারণে এদিনের কর্মশালায় ভাষণ দিতে গিয়ে দলীয় কার্যকর্তাদের সত্যের পথে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথে চলার আহ্বান করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বর্তমান সরকারের কাজগুলির খবর সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবার কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী 24 ঘন্টা কাজ করছে, তা আমরা যদি তার শিখি ভাগো, যদি আমরা ওনাকে ফলো করি, তাহলেও এই সমাজের যে পরিবর্তন যেটা আমাদের মেইন যে আমাদের টার্গেট সেটা অবশ্যম্ভাবী, সেটা হতে বাধ্য। টেকনিকের জন্য তো আজকে মালবিয়াজি এখানে এসছেন, আপনারা শিখে যাবেন, কিন্তু তার সব ব্যবহার আশা করি আপনারা করবেন। কিন্তু আমি আপনাদের কাছে একটা, আমরা নেগেটিভ কোনো কথা বলবো না, আমরা পজিটিভ টক করবো। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বারবার বলছে যে অপোজিশন পার্টির কোনো নেতা নেত্রীর সম্পর্কে কখনো মানে অসম্মানজনক কোনো উক্তি না করা, পলিটিক্যালি আমরা মোকাবেলা করবো, যা পলিটিক্যালি যেটা ওরা করে উল্টো, তো সেইভাবে আমাদের নির্দেশ আছে। আমরা নেগেটিভ কোনো প্রচার করবো না সোশ্যাল মিডিয়ার, যে আমরা এত কাজ করেছি, আমি এখানে পুরো আমার কাছে ফাইল আছে, যদি আমি পড়তে থাকি তাহলে আমি আজকে কোমর পড়ে বুঝতে পারবো না। তো আমি আপনারা সবাই জানেন পজিটিভ যেসব এই সরকার কাজ করেছে সেইগুলো মানুষের কাছে আপনারা একটু পরিশ্রম বাড়িয়ে সেইগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছানোর দায়িত্ব কিন্তু আপনাদের। এদিনের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কংগ্রেসকেও ছেড়ে দেননি মুখ্যমন্ত্রী। কংগ্রেসকে
পরিবারতন্ত্রের দল বলেই উল্লেখ করেন। কিন্তু ভারতীয় জনতা পার্টি তাদের থেকে সম্পূর্ণ ভিন্ন জনকল্যাণমুখী একটি রাজনৈতিক দল। এ কারণে ব্যক্তির নির্দেশ নয়, দলের নির্দেশ মেনে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে জনসাধারণের কল্যাণে কাজ করতে কার্যকর্তাদের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, রাইজেশ নিউজ।